কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। লিটল ম্যাং ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকাল সকাল ম্যাংকে করিয়ে দিয়েছি স্নান। তো ম্যাংকে তো শীত লেগে গেছে, ও কান্না করছে, ও আমি ওকে স্নান করিয়ে নিয়েছি, রেডি করে নিচ্ছি, কারণ কি আমাদের আজকে যেতে হবে ভ্যাকসিন নিতে। তো এটা সোমবারের ব্লগ, তো সোমবারের দিন ভ্যাকসিন ছিল সবাই জানো, 16 তারিখে, 16/1/2023। তো বাবুকে এখন স্নান করিয়ে নিয়েছি, এবার রেডি করে নিচ্ছি, যাবো আমরা ভ্যাকসিন নিতে। আমার স্নান হয়ে গেছে, এবার বাবুকে রেডি করে নিয়ে আমি খাওয়া দাওয়া করে নিয়ে চলে যাব বাবুকে ভ্যাকসিন দিতে। তো বাবুকে দেখো আমি গেঞ্জিটা পরিয়ে নিলাম, আর ওকে জামা প্যান্ট তারপর সোয়েটার সব পরিয়ে নিয়ে রেডি করে নিয়ে তারপরে যাব। তো চলো আবার দেখা হচ্ছে যেতে যেতে। বাবুকে রেডি করাতে করাতে বাবু এত কান্না করছিল যে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও হয়তো ঘুমানোর জন্যই কান্না করছিল। তারপর বাবু ঘুমাতে ঘুমাতে আমি রেডি হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপর আবার ওকে উঠিয়ে নিয়ে এই যে আমরা বেরিয়ে গেছি ভ্যাকসিন নিতে যাওয়ার জন্য। তো ওদিকে নবরূপরাও যাবে, নবরূপেরও আজকে ভ্যাকসিন দেওয়া হবে, আজকে সব বাচ্চাদেরকেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো এইবার আমরা যাচ্ছি, বেরিয়ে গেছি, আর নবরূপ আর নবরূপের মা আসছে। তো চলো যাই, এই যে এই রাস্তা দিয়ে আমাদের সোজা যেতে হবে স্কুলে। আর কি হয়েছে বাবু, ডাকছো বাবাকে? তো চলো আমরা ভ্যাকসিনটা নিয়ে আসি, চলো চলো। এই যে আমরা বেরিয়ে গেছি রাস্তা দিয়ে, এখন যাচ্ছি, আর ও হেঁটে হেঁটেই যাচ্ছিলো। তারপরে এই যে আমরা পৌঁছে গেছি স্কুলে, এই স্কুলটায় দেওয়া হচ্ছে ভ্যাকসিন। দেখছো কত ভিড়, অনেকে, এই যে এই আমাদের এই পাশের লাইনটা ছোট বেবিদের জন্য, আর ওই পাশে স্কুলের স্টুডেন্টদের জন্য। তো এইভাবে লাইন দিয়ে দুটো করে স্টুডেন্ট ঢোকাচ্ছিল, দুটো করে আমাদের যে ছোটো ছোটো বেবিদের ঢোকাচ্ছিল। তো চলো দেখি কখন হয়, অনেক ভিড় ছিল, অনেকটা লাইন টেনে তারপর আমাদের হয়েছিল। তো এই যে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, আর বাবু তো হাত ধরে থাকবে না, কোলে থাকবে না, ও এখন ছুটে বেড়াবে। এদিকে আমি কী করে ওকে সামলাই বলো একা একা, এদিকে নবরূপরাও ছিল পিছনে অনেকটাই দূরে। তো দেখা যাক কখন হয়, দাঁড়িয়ে রয়েছি লাইনে, এই যে এখনও এতজনের পর তারপরে আমার ডাক আসবে। তো লাইন টেনে টেনে বোর হয়ে যাচ্ছিলাম, এদিকে বাবু খেলা করছিল, তো বাবুকে নিয়ে একটু ভিডিও করলাম যে এতক্ষণ দাঁড়িয়ে রয়েছে আর খুব ধীরে সুস্থে লাইন এগোচ্ছিলো, তো ভিতরে গিয়েও আবার লাইন দিতে হচ্ছিলো। তারপর এই লাইন টেনে টেনে অ্যাট লাস্ট আমাদের ভ্যাকসিনটা হলো। তা ভ্যাকসিন হয়ে যাওয়ার পর এপাশে এসে বসে রয়েছি, ওই যে ও পাশে বেগুনি কালারের শাড়ি পরা ওই দিদিমণিরা দিচ্ছিলেন ভ্যাকসিন। তো ভ্যাকসিন নেওয়ার সময় ওখানে তো আর আমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো ভ্যাকসিন নিয়ে যে বসে রয়েছে আমাদের নবরূপ ভ্যাকসিন নিয়েছে, ও তো এই যে মুখটা বেজার করে বসে আছে, কান্নাকাটি করছিলো। তো আর আমার বাবু কিন্তু ভ্যাকসিন নেওয়ার পর একটু কাঁদছে না, কান্দেনি দেখেছো, ও দিব্যি রয়েছে। আর তারপর ও বাড়ি আসবে না, এই যে স্কুলের সামনেই মাঠটা, আমরা চলে আসতে যাচ্ছি কিন্তু ও আসতে যাচ্ছিলো না, হাত ধরে টেনে টেনে আমাদের মাঠে নিয়ে আসলো। তো মাঠে কিছুক্ষণ থাকলাম, মাঠে যেরকমভাবে ও খেলা করে বেড়াচ্ছিল, তারপর কোলে নিয়ে বাড়ি আসবো, ও বাড়ি আসবে না, ও একা একাই হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে বাড়ি আসবে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখো। তো সম্পূর্ণ ভিডিও দেখার পর তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও তারা সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা দেখে নিই মা কীভাবে দৌড়াদৌড়ি করছে, কীভাবে খেলা করছে। আর সবাই নিশ্চয়ই ভ্যাকসিন নিয়েছো, তো এই যেমন বাবু এখন হেঁটে হেঁটে বাড়ি আসছে, ও আর ও দাদা ওকে সামলে সামলে নিয়ে আসছে, কারণ কি পাশে চলে যাচ্ছে নোংরার মধ্যে, আর ও ধরে ধরে দাদা ওকে ধরে ধরে মানে দাদার দায়িত্বে ধরে ধরে বাড়ি আসছে আর কি। তো দুই ভাই মিলে বাড়ি যাচ্ছে, জেঠি ওদিকে এগিয়ে গেছে, আর আমি পিছনে যাচ্ছি ওদের সঙ্গে।
তো চলো, এই ছিল ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আর আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। টাটা।